হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে যে বিট ভাজা, নারকেল দিয়ে বিট ভাজা। তোমরা তো অনেক রকমের বিটের তরকারি আরে খেয়েছো, দমারে খেয়েছো, তো এটা আমারটা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখো। আমি আর একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দেখো। এটা হচ্ছে বিট। বিটটাকে আমি তিনটে বিট নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, দেখো। এবার এটাকে আমি এই যে এই ঘষাটা দিয়ে সব তিনটে বিটকে আমি ঘষে নেবো। ঘষে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক রকমের তো তোমরা বিটের রেসিপি খেয়েছো, ভাজা তরকারি আর অনেক কিছু খেয়েছো, তো আমি এটা একটা বিট ভাজা করে দেখাচ্ছি। এখানে আমি তো, তোমরা তো জানো আমরা গোয়াতে থাকি, গোয়াতে এখানে বিটটা ভাজা কী করে করে দেখো, নারকেল দিয়ে। তো আমি এটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তোমাদেরকে ভালোই লাগবে, খেয়ে দেখবে তোমরা, খুব সুন্দর লাগবে। আমি প্রথমে বিটটাকে তাহলে ঘষে নিচ্ছি, দেখো। আমি এরকম করে যে ঘষে নিচ্ছি, দেখো এরকম করে পুরোটাই আমি ঘষে নিচ্ছি। এই দেখো আমি পুরোটা তিনটে বিটকেই ঘষে নিয়েছি এটা দিয়ে। এ দেখো এত সুন্দর ঘষা হয়ে গেছে। এবার আমি এটাকে তোমাদেরকে কি করে ফ্রাই করতে হয় দেখিয়ে দেবো। দেখো আমি বিটটা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমি একটু জিরে দেবো, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, এই শুকনো লঙ্কাগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম, এবার একটু লাল হোক। লাল হয়ে যাওয়ার পরে আমি বিটটাকে দিয়ে দেবো। খুব সহজ রেসিপি, খুব সহজেই বানিয়ে ফেলবে তোমরা। অনেক রকম তো বিটের সবজি খেয়েছো, তো এইটাও একবার খেয়ে দেখো কেমন লাগে। দেখো লঙ্কাটা লাল হয়ে গেছে, এবার আমি বিটটাকে দিয়ে দেবো। এবার আমি একটু নুন দিয়ে দেবো, হাফ চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, কারণ একটু ঢাকা দিতে হবে, বিটটা একটু সিদ্ধ হতে হবে। দেখো নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ হতে দেবো। দেখো আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকনাটা খুলছি, দেখছি বিটটা সিদ্ধ হয়ে গেছে নাকি, কারণ কি বিটটাকে তো ভালো করে ভাজতে হবে, নাহলে হালকা একটা গন্ধ ছাড়ে না, কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, তো একটু ভালো করেই ভাজতে হবে বিটটা। আর একটু ঢাকা দেবো, আর দেখো মেন যে জিনিসটা লাগবে নারকেল, আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে ভেঙে আমি কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি। তো বিটটা ভাজা ভাজা হয়ে গেলে লাস্টে নারকেলটা ছড়িয়ে দিতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো আমি আরেকবার ঢাকা দিয়েছিলাম, এবার আমি ঢাকাটা খুলে দেখবো হয়ে গেছে নাকি। হ্যাঁ এবারে হয়ে গেছে, আমি এবার উপর থেকে নারকেলটা এই যে পুড়ে রেখেছিলাম এটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে।
দেখো বিটটার কালারে নারকেলটাও লালই হয়ে গেল। নারকেলটা দিয়ে আর ভালো করে নেড়ে আমি তোমাদেরকে গ্যাস বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমার বিট ভাজা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, পরিবেশন করে দিয়েছি। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিয়েছি। খুব সহজ রেসিপি, তোমরা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে যার সঙ্গে হোক খেতে পারো। তোমরা বাড়িতে বানিয়ে ভালো চটপট খেয়ে নাও ঝটপট। আর আমি এখানেই রেসিপিটা শেষ করছি। তুমি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করবে, লাইক শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, তাহলে নতুন নতুন ভিডিও আবার দেখতে পাবে। আমি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে পরে ফিরে আসছি।